আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, এখন সকলকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আমি, যে এখন গাড়িটার ভিডিও দেখবেন। এই গাড়িটা আমি বিক্রি করলাম এবং আপনারা অনেক দর্শক বলেন, বলে ভাই গাড়ি বিক্রি করেন কত টাকা দাম, কীভাবে কী পরিবেশ, ব্যাটারি কত বা গাড়ির পরিবেশ কী, আপনারা বল বারবার রিকোয়েস্ট করেন। তাই আমাকে বলতে হচ্ছে যে গাড়িটা এখন বিক্রি করলাম এবং কত দিনের গাড়ি, ব্যাটারি কত দিন এবং কত কিলো চলবে এবং দাম কত। প্রিয় দেশবাসী, যে এখন গাড়িটা আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং আমার যার কাছে গাড়িটা বিক্রি করলাম তার পরিচয় এবং তার সব কিছু আমি শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? হৃদয়। বাড়ি? বাড়ি মহেশকুণ্ডি বিশ্ববাদ। কোন জায়গায়? মহেশকুণ্ডি বিশ্ববাদ। থানা কোন জায়গায়? দৌলতপুর। দৌলতপুর, হ্যাঁ এরকম বলো। এবং আপনারা কয় ভাই কয় বোন? দুই ভাই এক বোন। আগে কি করতেন? আগে অটো চালাতাম। কতদিন যাবত? ৬ বছর যাবত চালাইছি। কয় বছর? ৬ বছর। ও, আবার কতদিন বিরত ছিলেন? এক বছর মতন বিরতি ছিলাম। কেন এক বছর বিরতি কেন ছিলেন? এখন যে গাড়িটা নিলেন কার সাহায্যে নিলেন? আমার এই চাচার সাহায্যে। ও, চাচা তোমাকে বললো? চাচার মাধ্যমে নিলাম। চাচার মাধ্যমে গাড়িটা নিলাম। চাচার মাধ্যমে। তা ভাই আপনি যে গাড়িটা দিলেন ওইটা আপনার কি হয়? ছেলে। আপনি আমাদের এখানে সেন্টার পাইছে সুমন মেকারের সাথে কতদিন যাবত সম্পর্ক? সম্পর্ক দু তিন বছর। কতটি গাড়ি নিয়েছেন আপনি আমার এখান থেকে? চার পাঁচটা ব্যাটারি। মানে মোটামুটি আমাদের সাথে লেনদেন। তাই যতটি গাড়ি লেনদেন করেছেন কোনো আমাদের সমস্যা না, আপনাদের কোনো সমস্যা হয়েছে? এবং আপনারা যদি টাকা দিতে লেট করেন কোনো কোনো রকম কোনো খারাপ কোনো কথা আমার সেন্টার প্রাইজের কোনো প্রতিনিধি বলিছে? ব্যবহার কি খারাপ না ভালো? প্রিয় দেশবাসী, আপনারা যা সত্য তাই আমি বলে রাখি, আমাদের এখানে চলে আসবেন। এস এন্টারপ্রাইজ সাতবাড়ি ভেড়ামারা কুষ্টিয়া, যার প্রোভাইডার মোহাম্মদ আব্দুল আজিজ ভাই, আমি সুমন মেকার পরিচালনায়। আমি চাই সকল মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াইতে। তিনি গরিব মানুষ, ইনি পারবে না বর্তমান যে অটোর টাকা, যে টাকা দাম পারবে না। তাই আমি কিছু টাকা ডাউন পেমেন্ট নিয়ে আর বাকি টাকা কিস্তিতে তাকে আমি গাড়িটা দিলাম। সে আমাদের সম্পর্কে আত্মীয়, কারণ যেখানে ওনার বাড়ি সে ওখানে আমাদের সব আত্মীয় স্বজন আছে, তাই আমি তাক দিলাম। যারা গরিব মানুষ যে গাড়িটাকে চালায়া ছেলে পুত্র, আপনি কি বিয়ে করেছেন? তাই গাড়ি চালায়া কর্ম করে খায়া থাকতে পারবেন তো? ইনশাল্লাহ। কত টাকা ইনকাম হয় গাড়িতে? তাই ১,২০০ ইনকাম হয়। যদি আপনি কোনো দেনা পানি না থাকেন তাহলে এই টাকা দিয়ে যে টাকা ভাড়া মারেন সংসার চলবে তো? মুনিশকাটা ভালো না অটো চালা ভালো? অটো চালানি ভালো। প্রিয় দেশবাসী, আপনারা সারা বাংলাদেশে যারা বেকার আছেন সকলকে অনুরোধ করব, আপনারা এরকম গাড়ি। এবং এই গাড়িটা কত দাম দিয়ে কিনলেন? ঠিক আছে। এবং কত কিলো চলবে? ১০০ কিলো চলবে। কয় মাস দেখবে? ৬ মাস দেখবে। প্রিয় দেশবাসী, এই গাড়িটা দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। এবং কমপ্লিট গাড়ি, প্রতিটা গাড়ি আমার এক একটা জিন্সের মতন, আল্লাহ রহমত যাকেই দেব এই গাড়িগুলো চালায় কর্ম করে খাইতে পারবি এবং দোয়া করবেন। সবাই দোয়া করবেন যেন সকল মানুষের সুখ দুঃখে আমি সাথী হতে পারি এবং সবার প্রেম ভালোবাসা নিয়ে থাকতে পারি। এবং সবাই দোয়া করবেন এরকম প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা থানায় আমার অটো ইজি বাইক, আমার বর্তমান প্রায় জেলায় গাড়ি যাচ্ছে। এবং দোয়া করবেন, আমি যখন এখন আমাকে প্রায় ফোন করছিল ঠাকুরগা পঞ্চগড় থেকে, আমার মনে হয় দুই একের ভিতরে আমি ঠাকুরগা পঞ্চগড়ে গাড়ি দিব। এবং কুমিল্লা নরসিংদী, কুমিল্লাতেও আমার গাড়ি যাবে, সিলেট দিয়েছি। আল্লাহর রহমত, সবাই দোয়া করবেন যে সুমন
মেকার সারা বাংলাদেশে 64টা জেলায় এই অটো ইজি বাইক এস এন্টারপ্রাইজ যেন চলতে পারে। এই এস এন্টারপ্রাইজ সারা বাংলাদেশে প্রতিটা রোডে আমার স্বপ্ন এস এন্টারপ্রাইজ চলবে। সবাই দোয়া করবেন, সবার দোয়ায় একান্ত কামনা। সবাই আপনারা দোয়া না করলে আমার এ সার্থক কখনো পূরণ হবে না। সকলেই দোয়ায় আশীর্বাদে আমি আমার ভিডিও এখনই সমাপ্ত করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ।